হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে কয়েনগুলো নিয়ে আলোচনা করব, সেই পাঁচটি দেশের কয়েন হলো নেপাল, হংকং, ব্রাজিল, বাংলাদেশ এবং চায়না। এই চ্যানেলের ভিডিওগুলি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা প্রথমে নেপালের 2 রুপি কয়েনটি সম্বন্ধে জানব। কয়েনটি পিতলের তৈরি। কয়েনটির ওয়েট হলো 5 গ্রাম, ডায়ামিটার 24.93 মিলিমিটার, থিকনেস 1.58 মিলিমিটার। কয়েনটির সামনে মাউন্ট এভারেস্ট ও নেপালি ভাষায় সাগর মাথা লেখা রয়েছে ও পিছনে এক কৃষক লাঙল দিয়ে চাষ করানোর প্রতিকৃতি রয়েছে। এটা হলো চীনের 1 ইউয়ান রেনমিনবি কয়েনটি, নতুনভাবে সংস্করণ করা হয়েছে। এটিতে একটি চন্দ্রমল্লিকা ফুল রয়েছে। কয়েনটির মেটেরিয়াল হলো নিকেল এবং ওজন 6.10 গ্রাম, ডায়ামিটার 25 মিলিমিটার। কয়েনটি 2006-এর। কয়েনটি খুবই গ্লেজি, খুবই সুন্দর দেখতে। কয়েনটি আপনার কাছে থাকলে কমেন্ট করে জানাবেন। ব্রাজিলের এই কয়েনটি স্টেইনলেস স্টিলের তৈরি। কয়েনটির ওয়েট 4.36 গ্রাম, ডায়ামিটার 22.5 মিলিমিটার এবং থিকনেস 1.40 মিলিমিটার। কয়েনটির শেপ হলো রাউন্ড। কাসাদা মোয়েদা দো ব্রাজিলের মিন্টে কয়েনটি তৈরি করা হয়েছে। এই কয়েনটি 1991 সালের। এবার আপনারা যে কয়েনটি দেখবেন সেটি হলো হংকংয়ের সর্বনিম্ন মূল্যের মুদ্রা। আপনারা দেখতেই পাচ্ছেন কয়েনটি এতটাই ছোট কিন্তু খুবই সুন্দর। কয়েনটির ব্যাস হলো 17.5 মিলিমিটার এবং ওজন 1.85 গ্রাম। এটি হলো হংকংয়ে প্রচলিত সবচেয়ে পুরনো কয়েন। সবশেষে রয়েছে বাংলাদেশের 50 পয়সা এবং 2 টাকার কয়েন। চলুন জেনে নেওয়া যাক কয়েনটি সম্বন্ধে। বাংলাদেশের এই 50 পয়সাটি 1977 থেকে 1994 অবধি প্রচলিত ছিল। কয়েনটি স্টিলের তৈরি। এর ডায়ামিটার 22 মিলিমিটার এবং ওয়েট 4.05 গ্রাম। এবার দেখব 2 টাকার কয়েনটি। এই 2 টাকার কয়েনটির ওয়েট 5.50 গ্রাম। কয়েনটি স্টেইনলেস স্টিলের তৈরি। এই 2 টাকার কয়েনটির সামনে জাতীয় প্রতীক হিসাবে 2টি ধানের শেষ দিয়ে বেষ্টিত একটি ওয়াটার লিলি রয়েছে এবং ওয়াটার লিলিতে 4টি তারা ও 3টি পাট পাতা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।